যদি আপনার হোম লোন থাকে আর আপনি অন্য কোথাও ইনভেস্ট করতে চাইছেন আমি বলবো যাওয়ার আগে এই ভিডিওটা একবার দেখে যান নিজের এক্সপিরিয়েন্স থেকে প্লাস আমি নিজে করেও দেখাবো যে আপনি কিভাবে হোম লোন থেকে আপনি লাখের উপরে সেভিংস করতে পারছেন কয়েক লাখ টাকা এক লাখ না বেশ কয়েক লাখ টাকা আপনি সেভিংস করতে পারেন আপনার হয়তো তিরিশ চল্লিশ পঞ্চাশ লাখ টাকার লোন চলছে মার্কেটে হোম লোন বেসিক্যালি আমি হোম লোনের কথাই বলছি লোন এখানে আমি হোম লোনের ব্যাপারটাই দেখাবো আমার নিজের যে লোন আছে সেই লোনটাই আমি শেয়ার করব লোনের ডিটেলস শেয়ার করব আর সেটা থেকে আমি কিভাবে বাঁচিয়েছি চার পাঁচ লাখ মতো বাঁচিয়েছি সেটা আমি বলব মানে পার ইয়ার হিসাবে আপনি যদি এই পদ্ধতি কন্টিনিউ ফলো করেন তাহলে কিন্তু আপনার কয়েক লক্ষ টাকা আপনি সেভিং করতে পারবেন আমি আমি স্ক্রিন শেয়ার করছি অরিজিনালি আমার কিন্তু লোন নেওয়া হয়েছিল এইটটি লাখের মতো এইট আশি লাখ আশি লাখের লোন ছিল এলআইসি এইচ এফ এল থেকে লাইফ ইন্স্যুরেন্স এলআইসি এইচ এফ এইচএফএল হাউজিং এলআইসি এল থেকে আমার আশি লাখের লোন নেওয়া ছিল তো সেই লোনটা এখন যেটা হয়ে গেছে মোটামুটি ষাট লাখের মতো আছে ফিফটি নাইন ল্যাক্স সেভেন্টি থ্রি থাউজেন্ড ফোর ফোরটি টু আজকের ডেটে আমার লোন তো সেই লোনটা আমি কন্টিনিউ করছি আমার মোটামুটি একটা ফ্র্যাকশনাল আছে তো সাড়ে আট পার্সেন্ট হিসাবে এখনও পর্যন্ত আমার লোনটা চলছে আর সেই লোনটার আজকের ডেটে জাস্ট স্ট্যাটাস আমি ওটা ট্রান্সফার করেছি অ্যাক্সিস ব্যাঙ্কে অ্যাক্সিস ব্যাঙ্ক সাড়ে আট পার্সেন্ট ইন্টারেস্ট রেট অ্যাক্সিস ব্যাঙ্কে দিচ্ছে আর লোনের টেন ইয়ার বাকি আছে টু থার্টি এইট টু ফর্টি মানে হচ্ছে আপনার কুড়ি বছর তো টু থার্টি এইট মান্থের আপনার হচ্ছে টেন ইয়ার বাকি আছে এখনও পর্যন্ত এইট্টি লাখের যে লোন ছিল সেটা আমি ষাট লাখ পর্যন্ত নিয়ে এসেছিলাম এলআইসি এইচ এভেন থেকে তারপরে সেটা ট্রান্সফার করে অ্যাক্সিস ব্যাঙ্কে নিয়েছি অ্যাক্সিস ব্যাঙ্কে নিয়ে আমার এখন সেটা আছে ফিফটি নাইন ল্যাক্স সেভেন্টি থ্রি থাউজেন্ড ফোর টু এই অ্যামাউন্টটা আছে আমার এতে তো এখন আমি শেয়ার করছি এই সিটটা রাউন্ড ফিগার করে নিয়েছি তো লোন পিরিয়ড হচ্ছে টু থার্টি এইট আমার লোনটা নিয়েছিল ফার্স্ট এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এপ্রিল মে জুন তো মোটামুটি তেরো মাস আমার চলে গেছে তেরো মাস পরে আমার কিন্তু এখনও পর্যন্ত ব্যালেন্স যেটা আছে এই এই হিসাবে তেরো মাস আমি পে করেছি তেরো মাসে আমি বা আমার ইএমআই যেয়ে হচ্ছে একান্ন হাজার আটশো পঁচাত্তর টাকা আটশো পঁচাত্তর টাকা একান্ন হাজার আটশো পঁচাত্তর টাকা আমার তেরো মাস আমি ইএমআই দিয়েছি আমি রাউন্ড ফিগার ধরছি পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার করে যদি আমি তেরো মাস ইএমআই দিয়ে আমি সাড়ে ছ লাখ টাকার ইএমআই দিয়েছি আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট কত কমেছে আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট কমেছে হচ্ছে ফিফটি নাইন সেভেন্টি থ্রি থেকে ফিফটি এইট টোয়েন্টি তো মানে তো মানে মোটামুটি দেড় লাখ দেড় লাখ টাকা কমেছে আমি সাড়ে ছ লাখ টাকা দিয়েছি আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট দেড় লাখ টাকা কমেছে তো আমি সেটাই দেখাতে দেখাতে চাইছি আপনি প্রথম প্রথম দিকে কি হয় প্রথম দিক প্রথম দিকে প্রথম দিকে আমি আমার এই শেডিউলটা আমি দেখিয়ে দিই দেখাচ্ছি দিকে এটা আমার মার্চে নেওয়া ছিল ঠিক আছে এই আমার হচ্ছে প্রথম দিকে আমার হচ্ছে আমি ইএমআই দিচ্ছি ফিফটি ওয়ান এইট সেভেন্টি ফাইভ দেখা যাচ্ছে ফিফটি ওয়ান এইট সেভেন্টি ফাইভ আমি ইএমআই দিচ্ছি তার মধ্যে আমার প্রিন্সিপালে যাচ্ছে শুধুমাত্র দশ হাজার টাকা ন হাজার আটশো সাত টাকা এই অ্যামাউন্টটা আমার যাচ্ছে ইয়ে প্রিন্সিপাল আর ইন্টারেস্টে যাচ্ছে ফর্টি টু থাউজেন্ড ফর্টি টু থাউজেন্ড সেভেন্টি ওয়ান তো মানে অলমোস্ট ফাইভ মানে যদি পঞ্চাশ হাজারকে পাঁচ ভাগ করি তার চার ভাগ যাচ্ছে ইন্টারেস্টে আর প্রিন্সিপাল যাচ্ছে দশ হাজার তো মানে প্রথম দিকে আপনাকে যে অ্যামাউন্টটা আমি ইএমআই দিচ্ছি আমি যে অ্যামাউন্টটা ইএমআই হিসেবে দিচ্ছি তার অলমোস্ট এইট্টি পার্সেন্ট চলে যাচ্ছে ইন্টারেস্টে আর ফিফটি গ্রাফিক্যাল মডেলে দেখিয়ে দিই তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন এটা হাইট করে দিই আমি ডেটটা রেখে দিই আর ইন্টারেস্টটা রেখে দিই তো আমার লোন তেইশ থেকে শুরু হয়ে লোন যাচ্ছে আমার দু হাজার বিয়াল্লিশ তেইশ থেকে বিয়াল্লিশ কুড়ি বছরের এখন লোন বাকি আছে তো সেই কুড়ি বছরের যদি আমার বয়স এখন হয়তো থার্টি নাইন তো আর ফর্টি মানে সিক্সটি মানে আমার পুরো লাইফ টাইমটা চলে যাবে এই লোন ভর্তে করতে যখন আমি সিক্সটি আসবো যখন আমি আর কাজ করতে পারবো না যখন আমি রিটায়ার্ড করব তখন কিন্তু এই লোনটা শেষ হবে তো মানে আমার পুরো মানে যে আর্নিং পিক টাইমটা চলে গেল এই লোনটা ভরতে করতে তো আপনি যদি এইভাবে চলতে থাকেন তাহলে কিন্তু এই কুড়ি বছর ধরে ভরতে হবে তো মেনলি কি হয় মেনলি যখন আমরা কুড়ি বছর লোন নিই তখন টেন একটা ফিক্স হয়ে যায় হ্যাঁ কুড়ি বছর আর একটা ইএমআই ফিক্স হয়ে যায় আপনাকে কনসি ট্রাই করতে হবে যে ইএমআইটা বেশি দিয়ে প্রথম থেকে ইএমআইটা বেশি দিয়ে বা লোন টেন ইয়ারটা কম করার জন্য লোন টেন যদি আমি বললাম হয়তো এত বছরের কুড়ি বছর পঁচিশ বছর আমি লোন টেন ইয়ার করে আমি ইএমআইটা কম করে রাখলাম কিন্তু ইন্টারেস্টটা অনেক বেশি যাবে ডাবল যাবে তো এখানে আমার এটা আমি গ্রাফিক্যাল হিসাবে দেখিয়ে দিই ইনসার্ট ইনসার্ট আর চান তো আমি এই গ্রাফিক্সে যাচ্ছি নিচের এই ডেটগুলো দেখা যাচ্ছে এখানে এই ডেট ফার্স্ট মে থেকে আর ফার্স্ট আগস্ট দু হাজার বিয়াল্লিশ এটা কি বড়ো করা যাবে তো এখানে ফার্স্ট মে দু আর এখানে চলে যাচ্ছে দা ফার্স্ট আগস্ট দু হাজার বিয়াল্লিশ অব্দি তো এইখানে আবার হচ্ছে যেটা দেখুন গ্রিন যেটা আছে সিরিজ সিরিজ ওয়ান সিরিজ টু এটা ওপরে এটা ক্যান কনসিডার করা হয়নি নাকি হ্যাঁ প্রিন্সিপালের ইন্টারেস্টটা লেখা হয়নি তো আমি একবার এই এটা নিয়ে একবার করে দিই এটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হলে একটু বরাবর বোঝা যায় এইটাতে যাই এটাতে দেখুন গ্রিন যে ব্লু কালারটা আছে সেটা হচ্ছে প্রিন্সিপাল আর যেটা স্যাফ্রন কালার যেটা গেরুয়া কালার সেটা হচ্ছে ইন্টারেস্ট তো উপরের এই পোর্শনটা হচ্ছে ইন্টারেস্ট আর এই পোর্শনটা হচ্ছে ইয়ে প্রিন্সিপাল অ্যামাউন্ট তো প্রিন্সিপাল মানে ইয়ে হচ্ছে ইন্টারেস্ট পার্ট তো প্রিন্সিপাল পার্টটা দেখুন প্রথম দিকে আমি এখানে ডেটটা আসছে না ঠিকঠাক এটা প্রথম দিকে মে ছিল আর লাস্টে হচ্ছে মানে এটা টু ছিল আর এটা টু তো আর এই হচ্ছে ইএমআই যেটা এটা হচ্ছে দশ হাজার কুড়ি হাজার তিরিশ হাজার ইএমআই যে পঞ্চাশ হাজার সেটা আমরা দেখেছি হাজার যাচ্ছে দশ হাজার প্রিন্সিপাল আর চল্লিশ হাজার যাচ্ছে ইন্টারেস্টে এইটাই যখন শেষের দিকে গেলেন তখন হয়ে গেল পুরোটাই প্রিন্সিপাল অলমোস্ট পুরোটাই প্রিন্সিপালও ইএমআইটা এখানে কমে যাবে এখানে একটা ইয়ে জোন আছে এই এই জায়গাটাতে কিন্তু দুটো সমান সময় আমি এই গ্রাফিক্সটাকে দেখাচ্ছি এই জায়গাটা আপনি কোথাও এসে এই ফোর নাইন জিরো জিরো থ্রি এটা ডেটে আমি কনভার্ট করছি এই জায়গাটাতে এসে আপনার যখন রি ইএমআই প্রিন্সিপাল আর ইন্টারেস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ম্যাচ করবে এই এই ক্রস যেটা আসছে এটা হচ্ছে আপনার প্রিন্সিপাল ভ্যালু যাচ্ছে আর এটা হচ্ছে আপনার ইন্টারেস্ট ভ্যালু যাচ্ছে তো এই দুটো গিয়ে আপনার ক্রস করছে এই জায়গাটা এই যে ডেটটা আছে ফোর এটা এতে আসছে না আমি দেখাচ্ছি এটা আমি এটা দেখুন ফার্স্ট এপ্রিল দু হাজার আর এটা হচ্ছে ফার্স্ট জুলাই টু তো এইখানে হচ্ছে আমার এই যে ব্লু পোর্শনটা হচ্ছে প্রিন্সিপাল আর এই স্যাফ্রন যেটা গেরুয়া কালার সেটা হচ্ছে ইন্টারেস্ট তো এখানে আমি প্রথমে দশ হাজার শুরুর দিকে আমাদের দশ হাজার শুধুমাত্র আমার প্রিন্সিপাল হচ্ছে আমি যে ইএমআই দিচ্ছি পঞ্চাশ টাকার এই যে পুরো পঞ্চাশ হাজার টাকার এটা হচ্ছে ইএমআই এটার হচ্ছে বা প্র দশ হাজার টাকায় আমি শুধু প্রিন্সিপালে দিচ্ছি ইন্টারেস্টে দিচ্ছি চল্লিশ হাজার টাকা তো প্রথম দিকে এরা শুধু ইন্টারেস্টটাই আগে পড়ে নেয় তো আর শেষের দিকে যখন চলে যাচ্ছি তখন হচ্ছে এই পুরো পোর্শানটায় চলে গেল প্রিন্সিপাল উপর দিকে ইন্টারেস্টটাই কমে গেল তো এই পোর্শানটা আমাকে যত বেশি আমি এই জায়গাটাতে আমি মানে আমার যে ইএমআই যাচ্ছে সেই ইএমআই হিসাবে বা চলতে গেলে আমার এই কুড়ি বছর লেগে যাবে এখন ব্যাপার হচ্ছে একটা মজার ব্যাপার হচ্ছে আপনি যদি এই জায়গায় কোনো পেমেন্ট করেন এই টাইমে এই টাইমের মধ্যে এই টাইমের মধ্যে যদি কোথাও পেমেন্ট করে সেই পেমেন্টটা চলে যাবে আপনার কিন্তু প্রিন্সিপাল অ্যামাউন্টে মানে এই ব্লু লাইনটা এরকম হাই হয়ে যাবে তো প্রিন্সিপাল অ্যামাউন্ট দিলে আপনি ডাইরেক্টলি আপনার লোন অ্যামাউন্টটা কমে যাবে তার সাথে ইন্টারেস্টটাও কমে যাবে তো এই যে একটা জায়গাটা আসছে সেটা হচ্ছে ফার্স্ট এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি থার্টি ফোর তো থার্টি ফোরের কাছে একটা জায়গা এলো এই জায়গাটা হচ্ছে আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট আর ইএমআই দুটো হচ্ছে সমান চলে আসে তারপর থেকে এখান থেকে চেঞ্জটা হতে থাকে এখান থেকে আপনার ইএমআইটা কমতে থাকে আর প্রিন্সিপালটা বাড়তে থাকে আমি এই গ্রাফিক্সটা দেখিয়ে দিই এখানে আসলাম এখান থেকে আস্তে আস্তে এই ফার্স্ট এপ্রিল দু হাজার এখন হচ্ছে দু হাজার তেইশ চব্বিশ চলছে আর চলতি দশ বছর পরে কুড়ি বছর এলো দশ বছর পরে এখানে গিয়ে ফিফটি ফিফটি হয়ে যাবে যে আপনার ইএমআই এর মধ্যে যে দুটো কম্পোনেন্ট আছে সেটা প্রিন্সিপাল আর যে ইন্টারেস্ট পার্ট যেটা হচ্ছে দুটো আপনার সমান সমান হয়ে যাবে এই পর্যন্ত তো আমার যেটা হচ্ছে এই জোনের মধ্যে আমি ট্রাই করব এই জায়গাতে আমি পেমেন্টটা করতে এই তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এর মধ্যে পেমেন্টটা করতে যাতে আমার সেই অ্যামাউন্টটা প্রিন্সিপালে চলে যায় প্রিন্সিপালে চলে গেলে কী হবে আমার লোন অ্যামাউন্টটা সে কমে যাবে তো আমি এখানে এটা আমি পুরোটা ওপেন করে দিই ওপেন করে দেখিয়ে দিই এই আমার ফিফটি নাইন সেভেন্টি থ্রি ফোর ফরটি টু আমার হচ্ছে লোন মানে উনষাট লাখ ষাট লাখের মতো আর এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট টু থার্টি এইট এতটা আসছে তো সেখানে আমার শিডিউল লোন যাচ্ছে বা ফিফটি ওয়ান এইট সেভেন্টি ফাইভ আমার হচ্ছে ইএমআই যাচ্ছে আর তার এতদিন আমার পেমেন্ট করতে হবে টু থার্টি মানে কুড়ি বছর পেমেন্ট করতে হবে আর এ দেখুন ইন্টারেস্টটা ইন্টারেস্ট পার্ট কত ইন্টারেস্ট পার্ট হচ্ছে সিক্সটি থ্রি ল্যাক্স আমি ষাট লাখের ষাট লাখের এ নিচ্ছি ষাট লাখের আমি ষাট লাখের লোন নিচ্ছি আবার ইয়ে ইন্টারেস্ট দিতে হচ্ছে সিক্সটি থ্রি লাখস মানে দুটো মিলে আমি কত টাকা দিচ্ছি কত টাকা এক কোটি বাইশ লাখ টাকা আমি দিচ্ছি মানে আজকের ডেটে মানে যে নতুন লোনটা নিচ্ছি তার হিসেবে ওদের এক কোটি বাইশ লাখ টাকা আমাকে নিতে হবে এই মানে ষাট লাখের লোনটা কভার করার জন্য আমি যদি এই জায়গাটা একবার চেক করে দেখি প্লাস তো ডেটে আমাকে এক কোটি বাইশ লাখ টাকা আমাকে নিতে হবে ইএমআই যদি আমি ওর সিস্টেমে যাই বা আমি যদি ওই ব্যাংকের সিস্টেমে যদি ইএমআই করতে থাকি প্রতি মাসে কুড়ি হাজার কুড়ি পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার করে আমি যদি কুড়ি বছর ধরে করতে থাকি তাহলে আমার এক কোটি বাইশ লাখ যাবে তো এইখানে আমার একটা ইয়ে আছে যদি আমি এখান থেকে আমি যদি এক্সট্রা পেমেন্ট কিছু করে দিই এক্সট্রা পেমেন্ট হয়তো আমি আমার অ্যাক্সিস ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাঙ্কে মিনিমাম পেমেন্ট হচ্ছে যদি পার পেমেন্ট করতে চাই এক লাখ ষোলো হাজার পাঁচশো মিনিমাম মানে এতটা আমি একসাথে ভরতে পারবো এট কমে আমি ভরতে পারবো না তো সেই হিসাবে আমি একবার ভরে দেখব আমার এতে কত টাকা ইয়ে হয়েছে আমি এখানটায় আজকের ডেটে আমি আসছি মে মেতে মে টোয়েন্টি থেকে আমি চলে আসবো জুনে জুনে আসছি জুনে এই যেহেতু এক লাখ ষোলো হাজার মিনিমাম আমি অতটাই পেমেন্ট করব আমার কাছে যেটুকু আছে সেই হিসাবে লাখ এখানে আমার এক লাখ ষোলো হাজার দিলে আমার ইএমআইটা আমি ফিক্স ওটাই রাখলাম কিন্তু আমি লোন টেন ইয়ারটা কমে গেল একশো দুশো আটত্রিশ থেকে দুশো সাতাশ দুশো সাতাশ আমার লোন টেন ইয়ার কমে গেল তো দুশো সাতাশের মধ্যে আমি তো এতদিন দিয়েছি অলরেডি তেরো মাস দিয়েছি তো দুশো সাতাশ থেকে আমার আজকের ডেটে আমার ব্যালেন্স কত থাকলো বাইনাস হচ্ছে তেরো মাস তেরো মাস আমি দিয়ে দিই দুশো চোদ্দো কি দুশো তেরো এরকম একটা হবে আমার এটা এক্সেলের রেতে হচ্ছে যেটা ব্যাংক থেকে করবে সেটা প্রপার আসবে তো এইখানে মজার ব্যাপারটা হচ্ছে এখানে সিক্সটি থ্রি লাখ ছিল সিক্সটি থ্রি লাখ ছিল এখন কিন্তু এখানে ইন্টারেস্টটা কমে গেল ফিফটি এইট ল্যাক্স ফিফটি নাইন ল্যাক্সে আমার সিক্সটি থ্রি ল্যাক্স এ ছিল ইন্টারেস্ট আসছিলো যখন আমাকে এক কোটি বাইশ লক্ষ দিতে হচ্ছে এখন আমার কিন্তু এক লাখ টাকা পেমেন্ট করার পরে কী হলো এই এক লাখ ষোলো হাজার টাকা পেমেন্ট করার পরে কী হলো এক কোটি বাইশ লক্ষটা হয়ে গেলো এক কোটি আঠেরো লাখ মানে চার সাড়ে চার লাখ টাকার একটা ব্যালেন্স হয়ে যাবে আমি আমি এটা আবার ইয়ে করে দিই এক কোটি বাইশ লক্ষ আমি এক জায়গায় সেভ করে রাখি এই জায়গাটা করছি এক কোটি বাইশ লক্ষ আর আমার ইএমআইটার ইন্টারেস্ট ছিল সিক্সটি থ্রি ল্যাক্স এটা আমি কমাতে সেপারেটে দিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে এটা হচ্ছে এখনকার যেটা স্ট্যাটাস যে টোয়েন্টি ইয়ার্সে এটা হচ্ছে টোটাল পেমেন্ট আর এটা হচ্ছে ইন্টারেস্ট তো এটা টোয়েন্টি ইয়ার্সের প্ল্যান টোয়েন্টি ইয়ার্স এইবার আমি এখানে এই পেমেন্টটা করলাম হচ্ছে জুন মাসে এসে এই জুন মাসে এসে আমি এখানে এক লাখ ষোলো হাজার পাঁচশো এই অ্যামাউন্টটা কোনো ফিক্স নেই যে যতটা পারবে যতটা বেশি দিতে পারবে ততটা ভালো এক লাখ ষোলো হাজার পাঁচশো মিনিমাম দিতে হবে যতটা আমাকে ছিল আমি ততটা আমি দিয়েছি তো এই জায়গায় এসে আমি জুলে জুন পঁচিশে আমি হ্যাঁ আমি এখানে চব্বিশে জুনে যাব চব্বিশে জুনে গিয়ে এক লাখ ষোলো হাজার পাঁচশো এতটা বললাম আমার এখন ফিফটি এইট ল্যাক্স নাইনটি এইট থাউজেন্ড টু টু নাইনটি সেভেন তো এই আমার ইন্টারেস্ট আসছে এখন তো আজকের এটা আমার কতটা এই টোটাল পেমেন্টটা কত হচ্ছে আমি এক লাখ টাকা দিয়ে আমি কতটা পাচ্ছি এখানে একবার দেখব এক কোটি বাইশ লাখ মাইনাস এক কোটি আঠেরো লাখ তো আমি চার লাখ ষোলো হাজার টাকার একটা সেভিংস করছি এটা আমি এক্সেলে দেখাচ্ছি আমার অ্যাকচুয়াল যেটা হয়েছে সেটা আমি দেখাবো অ্যাকচুয়াল যেটা আমি পেমেন্ট করেছি তো আপনার আপনি এখন এফডি বা ইতে যদি আপনি বা সেভিংস করতে চান এখানে কত পার্সেন্ট সেভিং হলো আমি দেখাচ্ছি চার লাখ ষোলো হাজার চার লাখ ষোলো হাজার মাইনা এখানে আমি যে সেভিংস যে অ্যামাউন্টটা ইয়ে করি সেটা মাইনাস করি এক এক ছয় ফাইভ হান্ড্রেড তো আমার নেট সেভিং হলো দু লাখ নাইনটি নাইন থাউজেন্ড তো আমি হয়তো আমি এক বছরে একবার একবার এতটা করতে পারব বা ছ মাসে একবার করতে পারবো আমি এক বছর হিসেবে ধরি বারো মাসের হিসেবে ধরি বারো মাসে আমি এক একবার এক লাখ ষোলো হাজার পাঁচশো টাকা আমি ভরতে পারবো এবারো মাসে তো আমি এক লাখ ষোলো হাজার পাঁচশো টাকা ভরে তিন লাখ টাকা দু লাখ নাইনটি নাইন তিন লাখ টাকার আমি সেভিং করেছি তো আমি যদি একদম মিনিমাম পারমোটেশান কম্বিনেশান করি আমি এক লাখ ষোলো হাজারে সেভিং করেছি দু লাখ নাইনটি নাইন থাউজেন্ড আর আমি তাহলে একশোতে সেভিং কত করবো মানে পার্সেন্টেজ কত বের করবো টু ফিফটি সেভেন পার্সেন্ট টু ফিফটি সেভেন পার্সেন্ট আমি বাঁচিয়েছি টু ফিফটি সেভেন আপনার বছরে আর মান্থলি আপনি বারো দিয়ে বাক করবো একুশ পার্সেন্ট আমি মান্থলি একুশ পার্সেন্ট সেভিং করেছি মানে একুশ পার্সেন্ট আপনি যদি এখন এফডিতে যান এফ রেট কত আমি এফডি রেট দেখাই

আর উপরে গেলে আপনার ন টাকা নাইন পার্সেন্ট তো ম্যাক্স টু ম্যাক্স সেভেন ডেজ টু টেন ইয়ার্স টেন ইয়ার্সে যদি করি আমার ন পার্সেন্টই আমি সেভ করতে পারবো ন পার্সেন্ট আপনি সেভ করে কী করতে পারবেন আমি ওয়ার্ল্ড ইনফ্লেশন ডাটা দেখিয়ে দিচ্ছি ইনফ্লেশন টু থাউজেন্ড টোয়েন্টি টু তে আমি দেখছি সিক্স পয়েন্ট সেভেন পার্সেন্ট আমার ইনফ্লেশন ইনফ্লেশন সিক্স সেভেন আবার ক্যালকুলেটেড হচ্ছে আমার এতে তো আপনি নাইন পার্সেন্ট যদি ম্যাক্স ম্যাক্সিমাম যদি আমি কনসিডার করি ম্যাক্সিমাম কনসিডার করে যদি আমি নাইন পার্সেন্টে ধরি তাহলে কিন্তু তিন পার্সেন্টই আপনি পাচ্ছেন বেসিক্যালি তো মার্কেটে এরকম দেয় না আপনি এখন এখন রেট অফ ইন্টারেস্ট দেখলে দেখবেন সাত পার্সেন্ট ছ সাড়ে ছ থেকে সাড়ে সাত পার্সেন্ট এরকম চলছে আপনার যে হোম লোন আছে তাতে যদি আপনি পেমেন্ট করেন তো আপনার কিন্তু বাড়ছে টু ফিফটি সেভেন পারসেন্ট দুশো ষাট পার্সেন্ট আপনি সেভিং করতে পারছেন তো সেই হিসাবে কিন্তু সিক্স আপনার একদম সিম্পল এবারে সবচেয়ে বেশি গিনি যার পানিপুরি পানিপুরিটা আমার হচ্ছে মানে পানিপুরি মানে ফুচকার কথা বলছি ফুচকা এখন আগে আমরা পেতাম বোম্বের কথা বলছি আগে পেতাম আমরা এক প্লেট পেতাম পনেরো টাকায় এই কোভিডের পরে পরে আমরা পাচ্ছি এখন এক প্লেট তিরিশ টাকা একটা পানিপুরি ছটা পিস দেয় একটা শোকা দেয় তো এখন পঁচিশ থেকে তিরিশ টাকা হচ্ছে এক প্লেট পানিপুরি তো আপনার অলমোস্ট ফিফটি কে হান্ড্রেড পার্সেন্ট অব্দি ইনফ্লেশন হয়ে গেছে হচ্ছে তিরিশ টাকায় আসছে তো লাভ কিছু নেই মানে ফিফটি পার্সেন্ট ইনফ্লেশান অফিসে ইনক্রিমেন্ট কত দেবে আট পার্সেন্ট থেকে দশ পার্সেন্ট বারো পার্সেন্ট দিক তাহলে পঞ্চাশ পার্সেন্ট আর আপনার বারো পার্সেন্ট কোথায় আপনার আপনার কিন্তু পয়সা কমে যাচ্ছে দিনে দিনে তো সেটাই বলছি আপনি যদি ইন্টারেস্টে পেমেন্ট করেন তাহলে কিন্তু সবচেয়ে বেশি সেভিংটা হবে শুধু সেভিং তো হলো না তার সাথে আপনার ট্যাক্স সেভিং হয়ে গেল এট টিসি তে আমি এটা দেখো এট সি ট্যাক্স সেভিংস অন প্রিন্সিপাল পেমেন্ট এন হোম লোন ক্লিয়ার ট্যাক্সি দেখায় এখানে আপনার হোম লোন উপর এট এ দেড় লাখ অবধি আপনার যে ইন্টারেস্ট আছে সেটা আপনি পাবেন আর তার উপরে মানে দেড় লাখ টাকা অবধি যে প্রিন্সিপাল অ্যামাউন্ট আপনি পেমেন্ট করছেন সেটার উপরে আপনি দেড় লাখ টাকা অব্দি ছাড় পাবেন আর হচ্ছে ইন্টারেস্টের উপরে ইন্টারেস্ট আপনি যে ওর সাথে একটা ইন্টারেস্ট পেমেন্ট করছেন সেটা হচ্ছে দু লাখ টাকা অবধি সেভিংস হবে তো দেড় লাখ আর সেভিংস সবার তো এলআইসি আর এসব এগুলো সেভিংস থাকে তো সেটা ছাড়াও এটার উপরে আপনি দুই থেকে আড়াই লাখ টাকা অবধি আপনি সেভিংস করতে পারেন তো দুই থেকে আড়াই লাখ যদি আপনি আর আপনার ওয়াইফ বা মাদার দুজনে মিলে যদি কম্বাইন্ডেড যদি লোন নিয়ে থাকেন তাহলে কিন্তু দুজনের সেভিং হবে সেটা হচ্ছে আড়াই আর আড়াই মানে টোটাল পাঁচ লাখ টাকা সেভিং একটা করা যেতে পারে এতে তো এই গেল ট্যাক্স সেভিংয়ের পার্ট আমার যে কেসটা আমার কেসটা আমি দেখিয়ে দিই এখানে ফিফটি নাইন সেভেন্টি থ্রি বলেছি টু থার্টি এইট মান্থস আর তারপরে আউটস্ট্যান্ডিং ব্যালেন্স হচ্ছে ফিফটি এইট টোয়েন্টি তো আমি এটা পেমেন্ট করার পরে আমার অ্যাকচুয়ালি দেখাচ্ছে যেটা সেটা পেমেন্ট করেছি সেটা দেখেছি মেসেজটা দেখিয়ে দিই ম্যাসেজ হচ্ছে

আজকের ডেটে আমার ব্যালেন্স আছে ফিফটি এইট থেকে ফিফটি এইট টোয়েন্টি সামথিং ছিল এখন ব্যালেন্স আছে ফিফটি সেভেন ডা টোয়েন্টি মানে এক লাখ টাকা আমার প্রিন্সিপাল কোটে ইয়ে হয়ে গেছে আর ইন্টারেস্টটাও কমে গেছে তার সাথে ইন্টারেস্ট কত কমেছে আমি দেখেছি চার লাখ চার লাখ ষোলো হাজার কমে গেছে আর কমে গেছে আমার এই এই জায়গাটা কমে গেছে যেটা ছিল দুশো পনেরো সেটা এখন হয়ে গেছে দুশো পঁচিশ সেটা হয়ে গেছে দুশো পনেরো মাস এখন অ্যাক্সিস ব্যাঙ্কের ক্ষেত্রে কী হয় আমরা যখন ইন্টারেস্ট যখন আমরা লোন পেমেন্ট করতে যাই তখন পার্ট পেমেন্ট করতে যাই তখন দুটো অপশন দেয় সেটা হচ্ছে এক আপনি টেন ইয়ার কমিয়ে নিন আর একটা হচ্ছে ইএমআই কমিয়ে নিন ইএম আপনি পয়সা দিয়ে ইএমআই কমালে কিন্তু আপনার ইন্টারেস্টটা বেড়ে যাবে ইন্টারেস্টটা অনেকটা বেশি হয়ে যাবে আর আর শেষে এই কথা বলবো সব ভিডিওর একটা পারপাস থাকে আর সব কিছু শেষে নিজেকে সেল করতে হয় তো তাই জন্যে সেটাও একটা দরকার তো সেই জন্য বলবো যদি এই ভিডিও থেকে আপনার একটাকাও লাভ হয়ে থাকে তাহলে অবভিয়াসলি বা আপনি যদি সেই হিসেবে ফলো করেন অবভিয়াসলি সেভিং আসবে যদি সেরকম কিছু হয়ে থাকে অ্যাপ্রিসিয়েশান দিতে বলবেন না নমস্কার